জাপানে জিনিসটা আসলে খুব একটা কমন না যে অনেক জায়গায় খোলা জায়গায় মেলা বসে গেল। আপনারা দেখতে পাচ্ছেন আর এগুলো সবগুলোই ছোট ছোট আকারের বনসাই দেখতে পাচ্ছেন। আমি কখনো এই ধরনের জিনিস দেখিনি আগে। আমি এখন চলে আসছি এইখান জিঙ্গু শ্রাইনের সামনে। আমি পরদর্শন বলছি কিয়োটো জাপান থেকে। তো আজকে ভিডিওটি একটু স্পেশাল, আজকে জানুয়ারি 2 তারিখ। সো আপনি যারা ভিডিও দেখছেন সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা। আমি গেছিলাম আসলে পালাকের জন্য টুকটাক শপিং করতে, বাট ফেরার পথে দেখলাম যে এখানে একটি পপুলার জায়গা এইখানে জিঙ্গু শ্রাইন। এই শ্রাইনের সামনে একটি মেলা বসেছে। জাপানে জিনিসটা আসলে খুব একটা কমন না যে অনেক জায়গায় খোলা জায়গায় মেলা বসে গেল। তো আমরা যেহেতু জায়গাটি দেখলাম যে মেলা বসেছে, তো আমরা চিন্তা করলাম এখানে একটু থামি, থেমে আপনাদের সাথে মেলাটি শেয়ার করি এবং আমরা নিজেরাও মেলাটি এনজয় করি। তো চলুন ঘুরে দেখে আসি মেলার ভেতরে কী কী আছে। আমার মনে হয় ম্যাক্সিমামই হচ্ছে ট্রেডিশনাল জাপানিজ বুটিক এবং হচ্ছে কিছু স্ট্রিট ফুডের দোকান। যাই হোক, কথা না বাড়িয়ে চলুন আমরা ভেতর দিকে যাই। চলুন আপনাদেরকে কিছু পপুলার জাপানিজ স্ট্রিট ফুডের সাথে পরিচয় করিয়ে দিই। আমরা জাপানিজ খাবারের ভিড়ে একটি টার্কিশ কাবাবের আউটলেট পেয়ে যাই। তো আমরা ভিডিও শেষে আবার এই স্টোরটিতে ফেরত আসব। মেলায় একটি কর্নার ছিল যেখানে জাপানিজ সোবা এবং উদন বিক্রি হয়। আসলে জাপানিজ সোবা এবং উদন হচ্ছে ট্রেডিশনাল জাপানিজ নুডলস। বিভিন্ন ধরনের জাপানিজ নুডলস আর এই জিনিসটি হচ্ছে তাকোয়াকি। স্ট্রবেরি না হইতে পারে, কতগুলো মুচি আছে, মুচি গুলাকে স্ট্রবেরি জেলি দিয়ে করা। জাপানিজ পটারি আপনারা দেখতে পাচ্ছেন, বেশ দাম। একটি কাপের দাম 1300 ইয়েন, নিচে যে প্লেটগুলো দেখা যাচ্ছে এটি 5000 ইয়েন। আপনারা দেখতে পাচ্ছেন জিনিসগুলো অনেক দাম। পুষ্প দেখো জিনিসগুলো খুবই সুন্দর এই যে, কিন্তু অনেক দাম এগুলো। বাট আপনারা দেখতে পাচ্ছেন আর এগুলো সবগুলোই ছোটো ছোটো আকারের বনসাই। আপনারা দেখতে পাচ্ছেন দাম, এগুলোর দাম এখানে লেখা আছে। উপরে বনসাইটির দাম 14000-15000 টাকা, খুবই সুন্দর। এগুলো হচ্ছে কাস্টমারাইজড বিভিন্ন সেল ফোনের ব্যাক কভার। এগুলো বিভিন্ন ক্যানকে রং করে সুন্দর করে তৈরি করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি কখনো এই ধরনের জিনিস দেখিনি আগে। এই সেটটার দাম 10000 টাকা।
অনেকগুলো দোকান আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, তো দেখতেই পাচ্ছেন আপনারা, এগুলো চপিং বোর্ড। আমি এখন চলে আসছি হেইহান জিঙ্গু শ্রাইনের সামনে। হেইহান জিঙ্গু শ্রাইনে প্রচুর মানুষ দেখতে পাচ্ছে এখানে। তো সাধারণত জাপানিজরা নববর্ষের দিন বা তারপর দিন তারা সাধারণত টেম্পলে আসেন এবং তাদের নিজেদের প্রিয়জনের জন্য তারা ভাগ্য পরীক্ষা করেন অথবা নিজেদের ভাগ্য কেমন হবে সেটি আসলে জানতে চান। তারা টেম্পলে আসেন এবং তারা প্রার্থনা করেন যাতে তাদের এই বছরটি বেশ ভালো মতো কাটে। আজকে আসলে ব্লগ করার কোনো প্ল্যান ছিল না, বাট এই জন্য আমি আমার স্টেবিলাইজার নিয়ে আসতে পারিনি। তো যদি ভিডিও শেক হয় এই জন্য আমি ক্ষমা প্রার্থী। তারপরে চলুন যাই ভিতর দিকে, আমি চেষ্টা করবো ভিড় এড়িয়ে চলতে, বাট আমি আপনাদের জাস্ট একটি ওভারভিউ দিয়ে নিয়ে আসবো। আপনি দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এসছেন এখানে এবং তারা তাদের ভাগ্য গণনাপত্র সংগ্রহ করছেন, করে এখানে বেঁধে রাখছেন। হচ্ছে হেইহান জিঙ্গু শ্রাইন। তো আমার পেছনে দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর জাপানিজ লোকজন, তারা টেম্পলে আসছেন। তাও এই জাপানিজ কালচার যে তারা বছরের শুরুতেই টেম্পলে আসেন এবং তাদের পরিবারের জন্য, তাদের প্রিয়জনদের জন্য প্রার্থনা করেন এবং তারাও নিজেদের জানতে চান তাদের, যে আমি আপনাকে আগেই বলেছি অমিকো যে কথা, তো তারা এখানে আসেন এবং নিজেদের ভাগ্য কেমন হতে পারে সে সম্পর্কে একটি ধারণা লাভ করতে চান। তাই তারা ওমিকুজি অর্থাৎ ভাগ্য গণনাপত্র নেন এবং সেটি পড়ে দেখেন এবং সেই অনুযায়ী সেটি সেখানে বেঁধে রাখেন। আপনারা দেখতেই পেয়েছেন সেখানে অনেক অনেকগুলো আসলে অমিকুজির যে পেপার সেগুলো একটি সুতায় বাঁধা রয়েছে। তো আমি আসলে টেম্পলের ভেতরে খুব একটা যাইনি, কারণ আসলে অনেক মানুষ ছিল। এখন হচ্ছে কোভিড সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে আমি চাইনি খুব একটি ভিড়ে যেতে। তো তারপর আমি চেষ্টা করেছি যে টেম্পলের ভেতরে কেমন সেই জায়গাটি আপনার সাথে শেয়ার করতে। আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আজকে ভিডিও নিয়ে যদি আপনি কোনো মন্তব্য বা জিজ্ঞাসা থাকে আমাকে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করতে পারেন। তো আমরা আসলে আজকে প্ল্যান ছিল না ভিডিওটি করার, তবুও আমরা ভিডিওটি করি যে আসলে এরকম একটি জায়গা আমরা আসলে আপনার সাথে শেয়ার করতে চেয়েছি। আর হচ্ছে আমাদের আগের ভিডিওগুলো দেখে না থাকলে অবশ্যই আমাদের আগের ভিডিওগুলো দেখবেন এবং সেখানে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আপনি আমাদের চ্যানেল যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমরা এখন ফিরে যাওয়ার পথে এখানে টার্কিশ কাবাব দেখতে পেয়েছি, তো আমরা এখন টার্কিশ কাবাব খাবো, খেয়ে তারপর আমরা বাসায় ফিরে চলে যাবো। তো আমরা এখন কি টার্কিশ কাবাব ফুডের দোকানের সামনে। আমরা সাধারণত বের হলে কখনোই হালাল খাবার পাই না, তো আমরা তাকে জিজ্ঞেস করেছিলাম যে এটি আসলে হালাল মিট কিনা, তো বলেছেন এটা হালাল মিট দিয়ে তৈরি করা। তাই আমরা এখন আজকে এখান থেকে টার্কিশ কাবাব নিচ্ছি। তো আমাদের আজকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পূর্ববর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং যদি আপনার কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন। তো আজকে টার্কিশ কাবাবকে দেখেতে আপনার থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ব্লগে অন্য কোনো কিছু নিয়ে। অতি মধ্যে ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।